দর্শক বিরতির পর আমন্ত্রণ, আমরা আছি হ্যাপেনিং আওয়ারে। এবারে আমাদের আয়োজন হ্যাপেনিং পয়েন্ট। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে আজকে আমরা কথা বলব ব্যাংক খাত নিয়ে, এবং ব্যাংক খাত নিয়ে কথা বলার জন্য আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ, সাবেক সচিব এবং চেয়ারম্যান আরপিআইবি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টে। আমরা আজকে কথা বলবো ব্যাংক খাত নিয়ে। ব্যাংক খাত নিয়ে কথা বলতে গেলে শুরুতে স্যার যে কথাগুলো বারবারই বলা হচ্ছে যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে নাজুক বলি, অস্থির বলি, বা বিভিন্ন নেতিবাচক যে বিশেষণগুলো দেওয়া হচ্ছে সে সম্পর্কে শুরুতে আপনার মতামতটা জেনে নেব। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি একটু পজিটিভ দিয়ে একটু শুরু করি, কারণ আমরা যদি 17-18 অর্থ বছরে দেখি ব্যাংক আমানত ছিল 53,000 কোটি টাকা এবং এটি 2018 সালে আমাদের হয়েছে 62 কোটি টাকা। যদি এত নেতিবাচকই সব কিছু থাকে তাহলে আমার তো আমানত বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। আরেকটি বিষয় যদি এটা বিপরীতে আমরা দেখি, গত বছর আমাদের যে ঋণের ঋণ ছিল, আমরা যেখানে বলেছি যে ব্যাড ডেপস যেটা ছিল সেটি ছিল 31,000 কোটি টাকা, এবারে আবার এটি হয়েছে 40,000 কোটি টাকার কাছাকাছি। এই যে দুইটি সিনারিও, এই দুইটি সিনারিওর মধ্যে আমরা যদি সামঞ্জস্য বিধান করতে চাই, যদি দেখতে চাই আমাদের দেশের জনগণের, যে একটি বিষয় আমরা এখানে বলি যে ঋণের ক্ষেত্রে আমরা বলবো যে প্রত্যেকটি ব্যাংকই চাচ্ছে যে তার প্রতিষ্ঠানটি ভালো চলুক, কিন্তু এর মধ্যে আমরা যদি দেখি যে কেন্দ্রীয় ব্যাংকের যে তাদের যে মানে কন্ট্রোলিং দুর্বলতা যেটি আছে, সুশাসনের একটি বিষয় আছে, কর্পোরেট সুশাসনের বিষয় আছে, এবং ঋণ প্রসেসিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলি দেখা দরকার সেগুলি আছে, এবং সর্বোপরি আমি বলবো যে এর উপরে বিভিন্ন ধরনের প্রেশার থাকতে পারে যেটি থাকা উচিত নয়। এই বিষয়গুলিকে যদি আমরা একটু অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা এই যে ব্যাংকের ক্ষেত্রে যে যতগুলি আমরা নেগেটিভ বিশেষণ আছে সেখান থেকে আমরা সরে আসতে পারবো। আরেকটি জিনিস হচ্ছে যে গতকালকে আপনি দেখেছেন বাজেট আলোচনা হয়েছে, গোলটেবিল আলোচনা হয়েছে, সেখানে একটি ব্যাংকিং কমিশনের কথা বলা হয়েছে, দুটি কমিশনের কথা বলা হয়েছে, একটি রাজস্ব কমিশন, একটি ব্যাংকিং কমিশন। উদ্দেশ্য হচ্ছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমরা যদি সমালোচনা না করে সত্যি সত্যি আমরা দেশের পরিস্থিতিটা আমরা একটু দেখি, ব্যাংক খাতের যে এই ঋণ এটি একদিনে হয়নি, এটি দীর্ঘদিনের ক্রমপঞ্জিত একটি সমস্যা, কিন্তু এই সমস্যা সবাই সমস্যার কথাই বলেছে কিন্তু সমাধানের কথা একটু ছাড় দিয়ে কিন্তু কেউ রাজি হননি। সেখানে সমাধানের কথাতেই আসছেন, আমি সেই প্রসঙ্গে যদি একটু আসি, আমি একটু অর্থমন্ত্রীর কথা ধরে আসি। অর্থমন্ত্রী কিন্তু বারবার বলছেন ইতিবাচক কথাগুলো উনি মেনে নিয়েই কিন্তু বলছেন যে উনি আবার ব্যাংক খাতে সে চাকচিক্য অথবা সে ঝলক ফেরাতে কাজ করছেন, এ প্রসঙ্গে নিশ্চয়ই আপনি বলবেন। হ্যাঁ, মাননীয় অর্থমন্ত্রী, আপনি দেখবেন যে উনি পরিকল্পনা মন্ত্রী হিসাবে গত 5 বছর অত্যন্ত সফলতার সাথে তার প্রকল্প বাস্তবায়ন করেছেন, সবগুলি করেছেন প্ল্যানিংয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী তাকে যখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি তার প্রতি, এবং তিনি আমরা যেটি জানি হি ইজ এ ম্যান অফ কমিটমেন্ট। তিনি গতকালকে বলেছেন যে আসলে এই যে মানে দীর্ঘদিনের যে ক্রমপঞ্জিত সমস্যা সেটি সমাধানের জন্য তিনি যেটি করতে চাচ্ছেন, তিনি চাচ্ছেন যে এই যে ব্যালেন্স শিটটা ওয়ান্স ফর অল এটিকে ক্লিয়ার করার জন্য। উনি কিন্তু কালকে বলেছেন যে আমরা খালি সমালোচনার কথা বলি যে তাকে ছাড় দিতে হবে, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান 14%, 15%, 16% যখন সে ঋণ নেয় স্বাভাবিকভাবে তার কাছ থেকে আপনি আমরা যদি বলি প্রত্যাশাটা কিন্তু আমাদের ওই লেভেলে হবে না, তাহলে প্রশ্ন আসতে পারে তিনি কেন নিচ্ছেন, সেটিও আমাদের দেখা প্রয়োজন। আমাদের ব্যাংক খাতে যে কথাটি বলা হচ্ছে যে ব্যাংক খাতে যে দুইটি, একটা আমানতের সুদ এবং রিল্যান্ডিংয়ের যে সুদ, আমানতের সুদ যদি আমরা 4-6 মধ্যে রাখতে পারি, অর্থাৎ আমরা আমানত এখন কিন্তু অনেক ব্যাংক এই লেভেলে চলে এসেছে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মানুষ ব্যাংকে টাকা রাখে শুধু সুদের জন্য না, টাকার সিকিউরিটিও তার একটা বিষয়, এবং এখন দেখবেন যে অনেকগুলি সার্ভিস, অনলাইন সার্ভিস হওয়ার কারণে তার ব্যাংকে টাকা রাখাটা পারেন, সে পকেটের টাকা দিয়ে কিন্তু সেই সার্ভিসগুলি নিতে পারছে না। সেই জন্য ব্যাংকের যে আমানতের যে সুদ সেটি কমলেও যে খুব বড় সমস্যা হবে
আমরা মনে করি না, কারণ গত এক বছরে বা দুই বছরে কিন্তু ব্যাংক আমানতের সুদের হার অনেক কমেছে। কিন্তু সুদের হার কমার প্রসঙ্গে স্যার আপনি যেমনটি বলছিলেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা এক অঙ্কে সেই অর্থে নামতে পারছি না। আমি আমি সেই রিল্যান্ডিং এর প্রশ্নটি বলছি। রিল্যান্ডিং এ যেখানে আছে সেখানে কিন্তু 14-15 থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে এটি কিন্তু এক অঙ্কে নামাতে হবে, অর্থমন্ত্রীও সেটি বলছেন, কিন্তু হচ্ছে না কতগুলি কারণে। সেটি হচ্ছে যে সরকারও কিন্তু এই জায়গা থেকে ঋণ নিচ্ছে, ঋণের যে ক্রাইসিস থাকার কারণে মানুষ বেশি রেটেও কিন্তু নেওয়ার জন্য আগ্রহী হয়। সরকারের এবছরে যে টার্গেট, রাজস্ব আদায়ের যে টার্গেট আছে সেটি আমরা যদি আমরা দেখি 3,25,000 কোটি টাকা গভর্নমেন্টের যে টার্গেট আছে সেটি যদি সরকার একেবারে যথাযথভাবে আয় করে, অর্থাৎ সরকারকে যদি ব্যাংক থেকে ঋণ না দিতে হয় তাহলে ব্যাংকগুলির কাছে আপনার সারপ্লাস মানি থাকবে, এবং এই এই যে তাদের মধ্যে যে প্রতিযোগিতা, অর্থাৎ ডিমান্ড যেহেতু আছে বেশি রেটে নেওয়ার, সেজন্য কিন্তু তারা কমাতে পারছে না। সেখানে ডিমান্ডটা যদি কমে আসে তাহলে অবশ্যই এটা কমানো সম্ভব। এক্ষেত্রে তো স্যার আরেকটা কথা বলা হয় যে আমানত এবং ঋণের সুদহারের যে ব্যবধান, সেই ব্যবধানটা কমালে নাকি সুদহার এমনিতেই কমে আসবে, এটাও তো কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, সেটি তো অবশ্যই সেটি কমে আসবে, এবং সেজন্যই মাননীয় অর্থমন্ত্রী কিন্তু খুব শক্তভাবে বলেছেন যে আমি যেটা বলছি সেটি কিন্তু আমি কার্যকরী করব। আরেকটা জিনিস হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী কতগুলি বিষয়ে, আপনি দেখবেন যে মাদকের ক্ষেত্রে উনি জিরো টলারেন্সের কথা বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে বলেছেন, এবারে কিন্তু ব্যাংকিং খাতের ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী একই সুরে কথা বলছেন। এখানেও যদি আমরা জিরো টলারেন্সের দিকে যাই, মানে একবারে আমরা সার দিয়ে আমাদের যে ব্যালেন্স শিটগুলি ক্লিয়ার করে যদি আমরা নতুনভাবে শুরু করি, তাহলে আমি মনে করি যে ব্যাংকিং ক্ষেত্রে যত আমরা সমস্যার কথা বলছি এটি সমাধানের দিকে যাবে। অবশ্যই স্যার, এক্ষেত্রে কিন্তু আবার ব্যাংক খাতা যদি বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা যদি একটু কথা বলি, বর্তমান চ্যালেঞ্জে তিনটা চ্যালেঞ্জকে ব্যাংক খাতার জন্য প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সেগুলো হচ্ছে স্বল্প সুদে আমানত সংগ্রহ, 2 নম্বর হচ্ছে স্বল্প সুদে ঋণ নিয়ে বিনিয়োগ বাড়ানো, এবং 3 নম্বর হচ্ছে বিনিয়োগের প্রয়োজনে বৈদেশিক মুদ্রার সংকুলন। এ বিষয়টাকে আপনি কী হিসাবে কেমন দেখছেন? এ তিনটি বিষয় অবশ্যই পজিটিভ বিষয়, এই বিষয়গুলি আমরা কনসিডার করা প্রয়োজন। তবে আপনি দেখবেন যে গতকালকে আলোচনা একটি কথা এসেছে, দুটি কমিশন কথা বলা আছে, একটি হলো রাজস্ব কমিশন আরেকটি হচ্ছে ব্যাংকিং কমিশন। এই কমিশন দুটি যদি গঠন করা হয় এবং সেখানে যদি এইটি পর্যালোচনা করা হয় তাহলে আমি মনে করি যে এই সমস্যাটি এখানে সমাধান করা সম্ভব হবে। আর সেক্ষেত্রে স্যার এখনও কিন্তু আমরা যদি দেখি ব্যাংকগুলোতে এখনও কিন্তু ভালো গ্রাহক, যদি আমরা বলি এখনও কিন্তু বেশ বড় পরিমাণে ভালো গ্রাহক আছে। আমরা যদি গত বছর চিন্তা করে থাকি, আমানত যেমনটি বলছিলেন আপনি যে 62,000 কোটি টাকা, যেটা 2017 সালে ছিল 53,000 কোটি টাকা, ভালো গ্রাহক আছে বলে কিন্তু আমানত বাড়ছে। এই গ্রাহকগুলোকে ঠিক মতো রাখতে বা উৎসাহ দিতে ব্যাংকগুলো কী করতে পারে? ব্যাংকগুলি তো আপনি জানেন যে প্রত্যেকটা ব্যাংকের কিছু কিছু নিজস্ব সার্ভিস আছে, অনলাইন সেবা যেগুলি আছে সেগুলি তারা দিতে পারে, সিএসআর যেখানে আছে সেখানে তারা বৃদ্ধি করতে পারে। আরেকটি হচ্ছে ক্লায়েন্টকে, কর্পোরেট ক্লায়েন্ট যারা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ তারা ডিক্লেয়ার করতে পারে। যেমন যারা ডিফল্টার তাদের জন্য যেমন ব্যাংক কঠোর হবে, যারা এই ধরনের পজিটিভ আমানতকারী তাদের জন্য যদি গভর্নমেন্ট এই ব্যাংকগুলি সেই ধরনের কিছু ছাড় দেয়, তাদেরকে অন্যান্য সুবিধা দেয়, তাহলে আমি মনে করি যে তারাও আগ্রহী হবে। কারণ সবাইকে সমানভাবে বিবেচনা করা উচিত হবে না। যারা একটি কথা সবসময় বলা হয় যে ঋণ খেলাপি যারা আছে তারা আসলে একটি গোষ্ঠী বা একটি ধরনের, সেই অচলায়তন ভাঙতে হবে। সেই অচলায়তন ভাঙার জন্য আমি মনে করি যে অর্থমন্ত্রী যে দৃঢ়তা দেখিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি শক্তভাবে এটি ডিল করেন, এটি ভাঙা কোনো সমস্যা আমি মনে করি না। তারপরও বারবার বলা হচ্ছে স্যার যে ব্যাংক খাতে যে অস্থিরতার কথা বলা হচ্ছে, অস্থিরতার পেছনে যদি আমরা কিছু কারণ নিয়ে যদি একটু কথা বলি, কিছু কারণের মধ্যে কিন্তু স্যার বলা হয় যে পরিচালনা পর্ষদের যে অযাচিত হস্তক্ষেপের কথা বলা হয় যে পুনর্গঠনের শর্ত যেটা ছিল সেই শর্ত শিথিল, এবং নতুন করে কিন্তু খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তনের কথা আপনি যেমনটি এর আগেও বলছিলেন, এই তিনটা বিষয়কে কি আপনি সমর্থন করেন? একটি হচ্ছে যে পরিচালনা পর্ষদের দুর্বলতা, পর্ষদের যে দুর্বলতা আছে সেটি আসলে প্রশাসনিকভাবে আমরা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। অর্থাৎ নতুন আমরা যদি এখানে পর্ষদের নতুন লোকজন এখানে নিয়ে করি, আরেকটি হচ্ছে দক্ষ যারা ব্যাংকের কাজে দক্ষ, অর্থাৎ এই পর্ষদের এমন কেউকে নেওয়া যাবে না যাদের অভিজ্ঞতা নেই। এখানে ভালো ব্যাংকার যারা আছে, যারা আর্থিক খাতে যাদের অভিজ্ঞতা আছে, একজনের পরিচিত বললেই তাকে দেওয়া যাবে না, সেই জায়গাটা পুনর্গঠিত করা প্রয়োজন। দ্বিতীয় যেটি ছিল যে সেখানে বিদেশি লোন যেটি আছে সেটি এই কমিশনের মাধ্যমে বিবেচনা করা দেখা যেতে পারে। কারণ আমাকে মনে রাখতে হবে বিদেশি আমরা যে লোনটা নেই সেটি কি রিপে
পেমেন্ট হয় কিন্তু ডলারে, ডলার এক্সচেঞ্জে যখন ফ্লাকচুয়েট করে তখন কিন্তু আমাদের নর্মাল ইন্টারেস্ট রেটের সাথে ওটি যুক্ত হয়। অতএব সেই ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে। বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে কেন্দ্রীয় ব্যাংক এবং বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই সেক্টরগুলো কিন্তু ওপেন করেন নাই, যে কেউ বিদেশ থেকে লোন নিতে পারে না, অর্থাৎ এটি একটা সিস্টেমের মধ্যে আসে। আরেকটি দুর্বলতার কথা আপনি হয়তো আলোচনা করেননি, সেটি হচ্ছে যে দুর্নীতি। দুর্নীতি স্যার এটা বারবার বলা হচ্ছে খেলাপি ঋণের কারণে, বা যেটা খেলাপি ঋণ যেটা ব্যাংকের কাছে কাটা এখন পর্যন্ত সেজন্য বলা হয়। আমি খেলাপি ঋণ প্রসঙ্গে আসবো বা দুর্নীতির প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে একটি কথা বলা হয়েছে খেলাপি ঋণের যে সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে এ কারণে নাকি অনেকটা ক্ষেত্রে ব্যাংক খাত পিছিয়ে যাচ্ছে, এটাকে কি আপনি সমর্থন করেন? না, সংজ্ঞা পরিবর্তন ঠিক না, এটাকে রিস্ট্রাকচারিং করার জন্য যেভাবে সংজ্ঞা পরিবর্তন আমি ঠিক সরাসরি বলবো না, এটি হচ্ছে যে একটা ট্রাই করা যে আসলে তাদেরকে কিছু ছাড় দিয়ে সংজ্ঞার মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক কিছুটা ছাড় দিয়ে তাদেরকে পজিটিভ নিয়ে আসা যায় কি না, সেই জন্য এটি করা হচ্ছে। এখন কেউ যদি সুবিধা বা সংজ্ঞার অপব্যবহার করে, সেটি যারা ব্যাংকিং সেক্টরে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক আছে সেখানে তারা এটি। আরেকটি জিনিস হচ্ছে যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যেটি আছে তাদেরকে আর একটু ভিজিলেন্স এবং অ্যাক্টিভ হওয়া প্রয়োজন, কারণ তারাই তো ব্যাংকের ওয়েলফেয়ারটা দেখবেন। তারা যদি নিজেদের ব্যাংকের সুবিধাগুলি না দেখে, অর্থাৎ কর্পোরেটলি আমরা তারা যদি জনগণের সুবিধাটা দেখে, অর্থাৎ আমানতকারী এবং রিলেন্ডিংয়ের ক্ষেত্রে গ্রাহক যারা আছে বিশেষ করে বিজনেসম্যান, এই কমিউনিটির সুবিধা যদি তারা দেখে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের কাজটিও কিন্তু তারা অনেকখানি করতে পারে। তদারকির কথাটি আপনি বলছিলেন স্যার, সেক্ষেত্রে আবারও যদি আমরা একটু খেলাপি ঋণ প্রসঙ্গে আসি, খেলাপি ঋণ কেন বাড়ছে বলে আপনার মনে হয়, কারণগুলো কী? খেলাপি ঋণ বাড়ার অন্যতম কারণ হচ্ছে আমরা যেন ঋণ যখন দিচ্ছি আসলে প্রপার ওয়েতে যাচাইটা করা হয় না। আপনি দেখবেন আমি যদি আমার এক আত্মীয় কিছুদিন আগে একটা ছোট লোন নেওয়ার জন্য ব্যাংকে গেলো, তাকে যে সমস্ত কাগজপত্র চেয়েছে তার কাছে যেগুলি চেয়েছে এগুলি যদি এক্সামিন করা হয়, এগুলি দেখা হয়, তাহলে কোনোভাবেই সেখানে এই দুর্নীতি হওয়ার বা এই খেলাপি হওয়ার কোনো সুযোগ নেই। এবং যখন সেক্ষেত্রে আপনি বলছেন যে বড় বড় গ্রাহকদের কাছে কিন্তু তাহলে পরোক্ষভাবে ব্যাংকগুলো জিম্মি হয়ে থেকে যাচ্ছে। না, জিম্মির কথা আমি বলছি, পরোক্ষ বড় বড় ইস্যুর ক্ষেত্রেও কিন্তু এই এক্সামিনেশনটা খুব ভালোভাবে দেখা প্রয়োজন। তারা যে কোল্যাটারাল সিকিউরিটি যেটা দিল, গুলশানের একটা জমি তারা দেখালো, সেই জমিটার আসলে মালিকানা যথাযথ আছে কি না, এইটার উপরে আরও কোনো ব্যাংক লোন নিয়েছে কি না, এই জন্য যে ডাটা ব্যাংকের কথা বলছি, প্রত্যেকটা ব্যাংকের যে আলাদাভাবে ডাটা ব্যাংকিং এবং ইন্টার ব্যাংকিং যে রিলেশন থাকা উচিত, একটা ব্যাংকের তথ্য আরেক ব্যাংকে থাকবে, কারণ আপনারা জানবেন ভাটারা মৌজা যেটা আছে সেই জায়গাটি একেবারে নিচু জায়গা, সেখানে খুব কম দামে জমি পাওয়া যায়, যেটাকে কিন্তু যদি গুলশানের সাথে মিলিয়ে দেখানো হয় তাহলে কিন্তু এটা মৌজা রেট অনেক বেশি, সেখানে সেই যে জমির যে রেট দেখানো হয় বাস্তবে ওই জমিটার মূল্য ওরকম না। তারা এটা দিয়ে হয়তো 100 কোটি টাকা লোন নিয়ে গেল, বাস্তবে দেখা গেলো ওই জমির মূল্য হয়তো 10 কোটি টাকা। সো তার তো আপনার কথা মতো সেই দুর্নীতির কথাটাই এবারে আবার চলে আসছে। হ্যাঁ, এখানে তারা একটা এই ধরনের আশ্রয় নিচ্ছে, কিন্তু যারা ব্যাংকে যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট যারা আছে, যারা এই ঋণ সাথে সংযুক্ত, তাদের তো উচিত এগুলি দেখে দেওয়া। কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে গত কয়েক বছরে অনেক ব্যাংক কর্মকর্তা চাকরি চলে গেছেন, অনেকে অ্যান্টি কারাপশন মামলার মধ্যে আছেন। আমার কথা হচ্ছে আমি একজনকে ফ্যাসিলিটিস দেবো, নট অ্যাট দ্য কস্ট অফ মাই জব, আমার চাকরির বিনিময়ে আমি কেউকে সুবিধা দেবো না। এটি যদি ব্যাংকিং সেক্টরের কর্মকর্তাদের কর্মচারীদের মধ্যে যদি এটিকে একটি আসে, তাহলে আমার মনে হয় যে তারাও একটু সচেতন হবে। আরেকটি জিনিস হচ্ছে ব্যাংক ম্যানেজমেন্ট যারা আছে, ব্যাংক ম্যানেজমেন্ট যদি ব্যাংকগুলিকে ব্যাংকে যারা যারা অপারেশনে আছে তাদেরকে ফ্রিলি কাজ করতে যদি আরও ফ্রিলি কাজ করতে দেয়, তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না। এই জায়গাগুলিতে আমাদের দেখা প্রয়োজন। সেক্ষেত্রে তো অবশ্যই আবার সেই তদারকির কথা এবং দুর্বল কর্পোরেট শাসনের কথায় চলে আসছে, কিন্তু স্যার আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে একটি কথা আমরা বলতে চাই, আপনি বাজেট নিয়ে কথা বলছিলেন, সামনে বাজেট আসছে, বাজেট খাতে বর্তমানে যে বাজেট আসছে, বাজেট নিয়ে ব্যাংক খাত নিয়ে আপনার মন্তব্য কী হতে পারে? বাজেটের ক্ষেত্রে ব্যাংক খাতে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু একেবারে অত্যন্ত পজিটিভ একটি ধারণা পোষণ করেছেন। তিনি বলেছেন যে ব্যাংক খাতে তারা এবার একটি উজ্জ্বল তিনি দৃষ্টান্ত স্থাপন করবেন। বাজেটের ক্ষেত্রে যেমন 4,68,000 কোটি টাকার বাজেট, অর্থাৎ প্রায় 5,00,000 কোটি টাকার বাজেট যেমন আসছে, ব্যাংকিং সেক্টরে উনি একটি নতুন পরিকল্পনা নিয়ে এখানে আসবে। আরেকটি জিনিস আমাদের মনে করা প্রয়োজন যে এবছর যে আমাদের 3,25,000 কোটি টাকা রাজস্ব আদায়ের যে কার্যক্রম সরকার গ্রহণ করেছে,
সেই এটি সরাসরি না হলে আমি একটু লিঙ্ক করে বলছি যে এই রাজস্ব আদায়ের জন্য সরকার কিন্তু নতুনভাবে 10,000 লোককে নিয়োগ দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে এই টাকাটা আদায় করার জন্য হচ্ছে। অর্থাৎ সরকারের রাজস্ব আদায়ের টার্গেট যদি ফুলফিল হয় তাহলে ব্যাংকের উপরে চাপটা কম পড়বে। সেই টার্গেট আদায়ের ক্ষেত্রে উনি যে কথাটা বলেছেন শুধু ব্যাংকিং সেক্টরে না সকল আর্থিক ক্ষেত্রে বলেছেন যে কর্পোরেটের ক্ষেত্রে উনি মানে ট্যাক্সের রিস্ট্রাকচারিং করবে। আমাদের এটা মনে রাখতে হবে যে 1% ট্যাক্স যদি কর্পোরেট ট্যাক্স আমরা কমাই তাহলে বর্তমান যে টার্গেট করা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা কমে যাবে। অর্থাৎ সেই রিস্ট্রাকচারিংটা যদি সফলভাবে করতে পারে মাননীয় অর্থমন্ত্রী আমি মনে করি তাহলে সে অর্থমন্ত্রীর ভাষাতে আমরা বলতে পারি যে আবার সে ব্যাংক খাতের চাকচিক্য এবং ঝলকের কথা আমরা যদি বলি সেটা আবারও ফিরে আসবে। অবশ্যই ঝলক ফিরে আসবে, তবে সেক্ষেত্রে যেটি বলে আমাদের কমিটমেন্ট প্রয়োজন হবে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন যারা আছে এবং কর্পোরেটের সুশাসনের কথা আপনি বলছিলেন, সুশাসনটাও অনেক বেশি দরকার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হ্যাপেনিং পয়েন্টে ব্যাংক খাত নিয়ে কথা বলছিলাম। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন আহমেদ, যিনি সাবেক সচিব এবং চেয়ারম্যান RPIB। আমরা হ্যাপেনিং পয়েন্টে ব্যাংক খাত নিয়ে কথা বলছিলাম। আগামীকাল ঠিক সকাল 10:30 আবার হাজির হয়ে যাব বিজনেস হল অথবা হ্যাপেনিং আওয়ার নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।